নমস্কার, রিপোর্টে স্বাগত। গতকাল কার্যত গায়ের চড়ে কামারহাটি পৌরসভায় সমবায় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় গোষ্ঠী সংঘর্ষে জড়ালো শাসক দল, যার ফলে উত্তপ্ত হয়ে উঠল বেলঘরিয়া। কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটো চালক ও তার দুই বন্ধুকে মারধর করার অভিযোগ উঠল কামারহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আহত তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, ঠিক কি নিয়ে বিবাদ, কি আপডেট রয়েছে? দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে কামারহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড বেলঘরিয়া ফ্লাইওভারের ঠিক নিচে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ডে যেটা অভিযোগ, যে ওই অটো স্ট্যান্ডের যে অটো চালক, যার নাম হচ্ছে সন্দীপ দাস, তাকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কামারহাটি শহরের, তার নাম হচ্ছে রানা বিশ্বাস। রানা বিশ্বাসের মা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। তার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। তারপরে রানা বিশ্বাসের যেটা অভিযোগ, এই যে সন্দীপ দাস এবং তার যে বন্ধু বান্ধব, তারা ওখানে মদ্যপান করে রাত্রিবেলা, এবং যারা নিত্য যাত্রী, ট্রেন যাত্রী, যারা ওখান থেকে যাতায়াত করেন তাদেরকে, তাদের সাথে অকথ্য ব্যবহার করেন। এবং এই বিষয়ে কিন্তু রানা বিশ্বাস দীর্ঘদিন ধরে এটা নিয়ে স্থানীয় বেলঘরিয়া থানায় তাদের নামে অভিযোগ করেছে এবং স্থানীয় নেতৃত্বকে জানিয়েছে। কিন্তু দিনের পর দিন যখন এটা নিয়ে, যখন দিনের পর দিন যখন এটা বেড়েই চলছে, এটা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারপরে রানা বিশ্বাস তাদের যারা, তার সাথে যারা কর্মীরা থাকেন, তাদেরকে নিয়ে কিন্তু তাদেরকে এই বিষয়গুলো যাতে না করে তার জন্য কিন্তু বলেন। তারপরও তারা কথা শোনেন না এবং তারপরে তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং মারধর করা হয়। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেটা সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে এই তিনজনকে মারধর করেছে রানা বিশ্বাস এবং তার দলবলের লোকজন, এটাই তাদের অভিযোগ। এবং তারপরে তাদেরকে মারধরের পরে আহত অবস্থায় সেখানে তাদেরকে বসিয়ে রেখে তাদের সব ফেসবুক লাইক করে মানুষকে দেখিয়েছে রানা বিশ্বাস, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। পাশাপাশি সে তাদেরকে মারধর করে এবং স্থানীয় বাসিন্দাদের সে নিদান দিয়েছে, যদি এই সমস্ত দুষ্কৃতীরা এলাকাতে এরকম ধরনের কাজকর্ম করে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। একজন তৃণমূল ছাত্র পরিষদ নেতা যেখানে পুলিশ পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, সেখানে আইন হাতে তুলে নিয়ে কি করে মানুষকে বলতে পারলো যে আপনারা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন? যদি মানুষ এই তার কথা শুনে, যদি সেই জায়গা থেকে যদি তাদেরকে এরকম ভাবে গণধোলাই দিয়ে যদি তার ঘটনা ঘটায়, তাহলে কিন্তু খুব বড় সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, মৃত্যু হানি পর্যন্ত ঘটতে পারে এমন একটা বিষয়। এই নিয়ে কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল গোটা কামারহাটি ২০ নম্বর ওয়ার্ড এলাকাতে। তারপরে কিন্তু যারা আহত যুবক রয়েছে তাদের পরিবারের লোকজন বেলঘরিয়া থানায় রানা বিশ্বাস সহ আরো পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছে। এবং এই ঘটনায় গতকাল রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ রানা বিশ্বাসের দুজন সাগরেদ, যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সেদিনকে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে অক্ষয় মিশ্রা আর অন্যজনের নাম হচ্ছে ইন্দ্রজিৎ মহান্ত, এই দুজনকে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে বেলঘরিয়ার ফিডার রোড অঞ্চল থেকে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। রানা বিশ্বাস এখনো পর্যন্ত পলাতক, তাকে পুলিশ খুঁজছে। আর এই দুজন যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠিয়েছে বেলঘরিয়া থানার পুলিশ। কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই আসছে যে কি করে একজন তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে থাকা একজন নেতা, যে কি করে ফেসবুক লাইভ করে এরকম ভাবে মানুষকে নিদান দিচ্ছে আইন হাতে তুলে নেওয়ার জন্য, এটা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তৃণমূলের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়, আইনের পথে চলবে, যদি কেউ এই ধরনের মন্তব্য বা এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আইন ব্যবস্থা অনুযায়ী তার সেই জায়গা থেকে ব্যবস্থা নেবে। পিয়ালি, ধন্যবাদ। রাজাদার, সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধির কাছ থেকে পাওয়া আপডেট অনুযায়ী ইতিমধ্যে তৃণমূল নেতা রানা বিশ্বাসের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তারা শুনব। রানা গোন্ডা শাস্তি চাই, ও সব কিছু করে রানা গোন্ডা ভালো থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, তার মানে কি গরিবদের কোনো আইন নেই? আমার ছেলেটাকে খুব মেরেছে, আমার ছেলেকে খুব মেরেছে, মেরে আবার থানায় ধরিয়ে দিয়েছে। আপনি বলো না, তাহলে ওদেরই জন্য আইন আর ওদের জন্যই সব, আমাদের গরিবদের কোনো কিছু নেই।
গোটা ঘটনায় মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। বর্তমানে সমস্ত রাজনৈতিক দলের পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন ও তারপর বিধানসভা নির্বাচন। নিজেদের মধ্যে ঐক্যতা না থাকলে, ভুল বোঝাবুঝি না কমালে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠবে তো তৃণমূল কংগ্রেস, নাকি এর প্রভাব সরাসরি পড়বে ভোট বাক্সে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কামারহাটি থেকে রাজা দে, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।